হ্যালো দর্শক, সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ আমাদের ঈদের বাজার দেখুন কি করেছি, আমাদের নিজেদের কিছুই না, এক সুতাও না। কারণ আমাদের যেই বাঙালি যেই কাপড় চোপড় সেগুলো বড় শহর ছাড়া পাওয়া যায় না। তো আর হঠাৎ করে যাওয়ার কোনো মানে সুযোগও নেই, সময়ও নেই। আমার হাজব্যান্ড কাজ কাজ করবে করে, তো আমরা ছোট শহর থেকেই সামান্য বাজার, মানে আমাদের গ্রাম থেকে আমরা যে শহরে বাজার করতে যাই সেই শহর থেকে কিছু বাজার এসেছে। তো প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আমার মানে বেড বেড কাভার। তো এই যে বেড কাভার, ও দুটো সুতার বেড কাভার নিয়ে এসেছে। এই যে বেড কাভার গুলো এরকম, এই যে এরকম একটা বেড কাভার। তো দুটো বেড কাভার এনেছে। তো একটা খুলে আমি আপনাদের দেখালাম, আরেকটা এটার সাথে বালিশের কাভারও আছে। এই যে এই যে এদেশে বালিশ খুব বড়, অনেক বড়। তো এই যে বালিশের কাভার অনেক বড়। তো এই হলো একটা, আমি খুললাম খোলা। আরেকটা হচ্ছে যে এখানে প্যাকেটে, এখনো প্যাকেট খুলি নেই। এই যে এই ফুলের ডিজাইনটা, এই ফুলের ডিজাইনটা এখনো প্যাকেট খুলি নেই। তার সাথে হচ্ছে এক বান্ডেল কিচেন টাওয়াল। তো এই কিচেন টাওয়াল, তো এই হচ্ছে আমাদের ঘরের প্রয়োজনীয় যেগুলা সেটা। আর এখন খুলছি আমি একে একে বাজারগুলো। এখানে করলা আছে, এখানে হচ্ছে ধনে পাতা দুই বান্ড, তারপরে হচ্ছে এখানে সাজনা, অনেকগুলো সাজনা এসেছে, দুইবার খাওয়া যাবে। তারপরে এখানে হচ্ছে কিসমিস, তুর্কিশ রুটি, এটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের, তুর্কিশ রুটি, সালামি বোস্ত, সালামি বোস্ত, খেজুর, তুর্কিশ রুটি, আরো তো 3 দিন আছে, 3 দিনে খাওয়া হবে রুটি। তো এগুলো হচ্ছে, আর এখানে আছে ওয়াটারমেলন একটা। আরো বাজার দেখাচ্ছি, এগুলো একটু এক সাইড করে নিচ্ছি আমি। এখানে 2 দিন আগে অর্ডার দিয়েছি আমরা গোস্তের জন্য, তো দেখি এই পোলটার মধ্যে কি কি গোস্ত আছে। এই পোলটার মধ্যে আমি হাড্ডি সহ গোস্ত পছন্দ করি। এই যে হাড্ডি সহ গোস্ত, এগুলো আমার খুব, দেখুন এই যে এই গোস্ত, হাড্ডি সহ গোস্ত। এখানে এক পোলটা টোটাল 10 কেজি অর্ডার দিয়েছিল। তো এখানে দেখি আরো এক পোলটা আছে,
এটা টোটাল 10 কেজি এখানে মনে 5 কেজি এখানে 5 কেজি 10 কেজি এই গোস্তগুলি সেই রকম টেস্টি গোস্ত এই যে সবই গোস্ত খাদ্যের সাথে এই যে এগুলো 10 কেজির অর্ডার দিয়েছে দুই দিন আগে তো 10 কেজি এনেছি আমরা এই ব্যাগে কি আছে দেখি এখানে হচ্ছে পিওর গোস্ত এই যে এটা হচ্ছে পিওর গোস্ত এগুলো পিওর পিওর গোস্ত আরো আছে বের করছি আমি এটা হচ্ছে ল্যামের গোস্ত মানে ভেড়া ল্যামের গোস্ত এই যে এগুলো সেই রকম একদম পারফেক্টলি ভাবে কাটা একটু এটা আবার কোনো কিছুই করতে হবে না এটা শুধু মশলা মাখিয়ে আমি ফ্রাই প্যানে ফ্রাই করব এটা একদম সাইজ মতো আছে এগুলো কাটলেট এগুলো কাটলেট সব কাটলেটের টুকরা এগুলো এই যে এগুলো কাটলেট ল্যাম এখানে কতটুকু আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি নাই আমি গরুর গোস্ত হচ্ছে 4 কিলো গরুর গোস্ত 4 কিলো পিওরটা আর ল্যাম হচ্ছে 5 কিলো ল্যাম আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে আসলাম আর এখানে হচ্ছে এটা হচ্ছে কিমা এটা কিমা কিমা 2 কেজি কিমা 2 কেজি আর একটা হচ্ছে এখানে হচ্ছে মুরগির কলিজা এই যে মুরগির কলিজা মুরগির কলিজা শেষ করো কাটলে নাম মিলাইতে পারি সে আরো একটা আবার জিয়ে নেব
এক কিলোর মতো, এক কিলোর থেকে বেশি হবে, দেড় কিলোর মতো। আর এটা হচ্ছে পুইটে মুরগির রান, মানে টার্কি, টার্কির রান। এই যে এটা টার্কির রান দেড় কিলোর মতো। তো এই হচ্ছে আমাদের আজকে ঈদের বাজার। দেখলেন তো বন্ধুরা কত কিছুই না এনেছে, কিন্তু আমাদের নিজেদের কোনো সুতাও নেই। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই বাজার শপিং। আমি অবশ্য যাই নাই, আমার হাজবেন্ড এনেছে। তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।